দেখে নিয়ে আসা যে হ্যাঁ বাবা পোলেন, মানে পোলেন টিউব তুমি এখানে আসো, এই ওভামটা এখানেই আছে, ঠিক আছে? এই সিনার্জিস সেল, এই সিনার্জিস এগুলোর কাজ হচ্ছে পোলেন টিউব গুলোকে গাইড দেওয়া। আচ্ছা, মাঝখানের যে বড় সেলটা, এই সেলটার নাম হচ্ছে এন্ডোস্পার্ম। এই সেলটার নাম কি বলো? এন্ডোস্পার্ম। এন্ড এখানে মানে এটার কাজ হচ্ছে মেইনলি মেকানিক্যাল, এই যে এই ইয়েটাকে, এই ফিমেল গ্যামেটটাকে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। অ্যান্ড লেটার অন হচ্ছে মানে আপাতত ওর মেইন কাজ হচ্ছে কি, এই ফিমেল গ্যামেটটাকে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। পরে তো হচ্ছে ও নিজেই পরে ফুড সোর্স হিসেবে অ্যাক্ট করে। আর এখানে আছে অ্যান্টিপোডাল সেলস। কি সেলস বলো এগুলোর নাম? অ্যান্টি পোডাল সেলস। মানে এই এই সেলগুলো কি বলতো? অ্যান্টিপোডাল। এই অ্যান্টিপোডাল সেলগুলো হচ্ছে এখন আপাতত আপাতত ওরা এই ওভারের সব সেলগুলোকে, মানে সরি ওভিউলের সব সেলগুলোকে খাবার দাবার সাপ্লাই করছে, নরিশ মানে নারিশ করছে আর কি। তাহলে এই সিনার্জিক সেলস এর কাজ মানে কাজ হচ্ছে পোলেন টিউবটাকে ডেকে নিয়ে আসা, পোলেন টিউবকে গাইড দেওয়া যে হ্যাঁ মানে পোলেন টিউব তুমি এখানে আসো, এখানে এসে তুমি এই এক্স সেলটাকে ফার্টিলাইজ করো, মিট করো, মিট করো। আচ্ছা, এন্ডোস্পার্মের কাজ হচ্ছে কি, এই আপাতত এক্স সেলটাকে একটা সাপোর্ট দেওয়া, মানে এই এই ওভামকে একটা সাপোর্ট দেওয়া, মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। আর অ্যান্টিপোডাল সেলস গুলোর কাজ হচ্ছে এখানে একটা নারিশমেন্ট প্রোভাইড করা, ঠিক আছে কিনা বলো? কি প্রোভাইড করা? নারিশমেন্ট প্রোভাইড করা। এই এইভাবে করেই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়েগুলো হয়, কি বলে, গ্যামেটোজেনেসিস গুলো হয় আমাদের মধ্যে বা প্ল্যাটসে। আচ্ছা, এখান থেকে আর প্রয়োজন নেই, এবার তুমি আসো আমরা ইয়েতে চলে যাই। আচ্ছা, মায়োসিস সেল ডিভিশনটা আমাদের জানতে হবে। মায়োসিস সেল ডিভিশন কেমন হয় এখানে শুরুতে দেওয়া আছে? মায়োসিস সেল ডিভিশন, আচ্ছা না এটা আমি হাতে কলমে দেখি। ওকে, মায়োসিস সেল ডিভিশন, মায়োসিস।